পপ আপ মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ডান, ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ, ইউ ক্যান লগ ইন নাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মেফবুকের পাসওয়ার্ড রিকোভারি করবেন। অর্থাৎ আপনার মেফবুকের পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে পাসওয়ার্ডটা ফরগেট করবেন। তো অনেকেই আসলে ফরগেট করতে পারছেন না, তো আমি আসলে দেখাবো আপনি কিভাবে ইজিলি পাসওয়ার্ডটা ফরগেট করতে পারেন। তো চলুন আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমি প্রথমে রিকমেন্ড করব আপনাকে, আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা যদি ফরগেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করতে হবে। আপনি হয় মোবাইল ইউজ করেন কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার, ডাজ নট ম্যাটার, বাট আপনাকে ব্রাউজার ইউজ করতে হবে। অ্যাপস ইউজ করলে আসলে অনেক সময় নেটওয়ার্কের কারণে ইমেল সেন্ড নিয়ে নানা সমস্যা হয়ে থাকে। তো চলুন আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। সো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। দেন আপনি লিখবেন হচ্ছে mefbook.com, অর্থাৎ আপনাকে mefbook.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফরগেটেন পাসওয়ার্ড, সো এখানে ক্লিক করবেন। আমি আপনাকে আবারও বলছি, যে কোনো একটা ব্রাউজার দিয়ে প্রবেশ করবেন, অ্যাপস থেকে প্রবেশ করবেন না, অ্যাপস থেকে অনেক সময় সমস্যা হয়ে থাকে। তো এখানে আপনার মেইলটা দিবেন, আপনি যে মেইলে আপনার অ্যাকাউন্ট করেছেন। সো আমি দিচ্ছি আমার মেইলটা, লক্ষ্য করুন আমি আমার মেইলটি এখানে দিয়ে দিয়েছি। জাস্ট সিম্পলি সেন্ড অপশনে ক্লিক করবেন। আমি ক্লিক করছি, তো একটা পপ আপ মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন, চেক ইউর ইমেইল, আপনার মেইলটা চেক করতে বলতেছে। চেক ইউর ইমেইল, উই সেন্ড ইউ অ্যান ইমেইল উইথ এ 6-ডিজিট কনফার্মেশন কোড, অর্থাৎ আপনার মেইলে 6 সংখ্যার একটি কনফার্মেশন কোড মেফবুক থেকে পাঠানো হয়েছে। এন্টার ইট টু বিলো টু কন্টিনিউ টু রিস্ট ইউর পাসওয়ার্ড, সেই 6-ডিজিটের কোড এখানে দিতে বলতেছে পাসওয়ার্ডটা রিস্ট করার জন্য, আপনার পাসওয়ার্ডটা রিকোভারি করার জন্য। তো চলুন আমরা আমাদের মেইলে চলে যাব, আমরা যে জিমেইলটি এখানে ব্যবহার করেছি সেই জিমেইলে চলে যাব। সো আমরা জিমেইলের ইনবক্সে গেলাম। জিমেইলের ইনবক্সে যাবার পর আপনি দেখুন এখানে ফার্স্ট অফ অলই আপনি দেখতে পাচ্ছেন মেফবুক প্রাইভেট লিমিটেড .co থেকে একটি মেসেজ চলে আসছে, কিন্তু রিকোভারি করার জন্য, ফরগেট পাসওয়ার্ড অ্যাক্টিভেশন কি এটা করার জন্য। তো আপনারা এই মেসেজটা যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি আপনার মেইল বক্সে ঢুকে ওয়াল মেইলে ক্লিক করবেন, ঠিক আছে? যদি আমার মতো নর্মালি খুঁজে না পান তাহলে ওয়াল মেইলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম টপে, তাতেও যদি মেফবুকের মেইল খুঁজে না পান সেক্ষেত্রে আপনি স্প্যাম ফোল্ডারে যাবেন। সো স্প্যাম ফোল্ডারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি 100% মেফবুকের মেইল পেয়ে যাবেন, ফরগেট পাসওয়ার্ড অ্যাক্টিভেশন কি। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে এখানে একটা টোকেন নাম্বার দিয়েছে, এটা কপি করবেন, এই যে টোকেন নাম্বার। তো আমি টোকেন নাম্বারটা কপি করছি। কপি করার পর আবারও মেফবুকে চলে যাবেন, এই পপ আপ যেখানে রয়েছে, সো এখানে এসে এটা পেস্ট করে দিবেন। সিম্পলি যে কোডটা ওনারা দিয়েছেন এটা পেস্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো দেখুন নতুন পাসওয়ার্ড চাইছে, সো আমি নতুন পাসওয়ার্ড দিব। অবশ্যই পাসওয়ার্ডটি একটু হার্ড দেওয়ার ট্রাই করবেন। আপনার নতুন পাসওয়ার্ডটি নিউ পাসওয়ার্ডের অপশনে দিবেন, দেন কনফার্ম পাসওয়ার্ড সেখানে ওই সেম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো একটি পপ আপ মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ডান, ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ, ইউ ক্যান লগ ইন নাও। আপনার পাসওয়ার্ড সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, সো আপনি এখন লগ ইন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যদি mefbook.com এ আবারও যাই, দেন আমাদের মেইলটা আমি এখানে ব্যবহার করি, দেন আমাদের পাসওয়ার্ড দেই লগ ইন। তো লক্ষ্য করুন আমি কিন্তু ইজিলি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি। তো অনেকেই আসলে ভেরিফাই হয় না, ইমেল আসে না, সেন্ড হয় না, কিচ্ছু হয় না, এসব নিয়ে আপনারা চিল্লাচিল্লি করে থাকেন। তো যারা এসব নিয়ে সমস্যার মধ্যে আছেন তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে, কোনো ব্রাউজার দিয়ে আপনি হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করে আপনার আপনি সেট আপ করবেন প্রপারলি, তাহলে অ্যাপস থেকে এত হ্যাসেল আপনাকে ফেস করতে হবে না। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। নিত্য নতুন ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করবেন। মেফবুক নিয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এ পর্যন্ত এই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।